নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আসামে ট্রায়াল দিতে এসেছি, শিলচরের নির্বাচনী মঞ্চে হুঙ্কার মমতার। করিমগঞ্জের সাংবাদিক সম্মেলনে উন্মত্ত আচরণ, পরিকল্পিত বলল বিডিএফ। বাসন্তী পূজার মহানবমী সম্পন্ন, উধারবন্দের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী 26 এপ্রিল আয়োজিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পালে প্রচারের ঝড় তুলতে বুধবার শিলচর সফরে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে আসার পর তাকে বাইক ও কার রেলের মাধ্যমে শহরের টাউন ক্লাবের সভাস্থলে নিয়ে আসেন দলীয় কর্মীরা। নির্বাচনী জনসভায় ভাষণ রাখার আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবকে প্রথমে স্মরণ করেন মমতা। সন্তোষ মোহনের মৃত্যুর পর আসামের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনী ভাষণের আগে অসমীয়া ভাষায় বরাকের জনগণকে সম্বোধন করে মমতা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বিজেপিকে দেশ থেকে বিসর্জন দেওয়ার আহ্বান জানান। শাসক দল বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, আসন্ন লোকসভা নির্বাচন মানুষের স্বাভিমান ও ঐতিহ্য রক্ষার লড়াই। শাসক দলের শীর্ষ নেতারা শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি ও ললিপপ দেখানো ছাড়া আসামের মানুষকে আর কিছুই দেয়নি। সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে আসামের 4টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। লখিমপুর, বরপেটা, কোকরাঝাড় ও শিলচর আসনে দলের প্রত্যেক সৈনিক দিদির হয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান আজ বিজেপি কা সাথ দোস্ত কা বিকাশ স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তৃণমূলের মা, মাটি ও মানুষ স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের দিন ফিরে আসবে আগামীতে, কারণ দাঙ্গা করানো, মিথ্যা প্রতিশ্রুতি ও অত্যাচার ছাড়া দেশের জনগণকে আর কোনো নিশ্চয়তা দেয়নি শাসক দল বিজেপি। শাসক দলকে জুমলাবাজের তকমা সেটে দিয়ে মমতা ব্যানার্জি জানান, আগামীতে আসামের সবকয়টি আসনে প্রার্থী দেবে দল। তৃণমূলের সরকার গঠন হলে ইউনিফর্ম সিভিল কোড তুলে নেওয়ার পাশাপাশি এনআরসি ও কা প্রত্যাহার করা হবে। আসামে তিনি শুধু ট্রায়াল দিতে এসেছেন, ফাইনাল তো এখনো বাকি আছে বলে উল্লেখ করেন মমতা। মা বোনদের গর্জন বিজেপির বিসর্জন স্লোগানে এদিন নির্বাচনী জনসভা মুখরিত হয়ে ওঠে। সভা শেষে আসামের মেয়েদের সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমো মণিপুরী নৃত্য, ধামাল নৃত্য ও বিহু নৃত্যের তালে তালে কোমর দোলান। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের নির্বাচনী জনসভায় সাংসদ সুস্মিতা দেব, দলের রাজ্য সভাপতি রিপুন বরা ও দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সহ দলের সকল শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরো 3টে প্রার্থীকে জেতান, আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেব, কে হবে না তুলে দেব, ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেব। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেব, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো, আজকে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই। 1 লক্ষ টাকা পেয়েছেন কেউ? যদি পেয়ে থাকেন বলবেন হ্যাঁ, যদি না পেয়ে থাকেন জোরসে বলবেন না। 2 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 3 লক্ষ টাকা কেউ পেয়েছেন? তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই, বিজেপির বাক্সে ভোট নাই, এটা মাথায় রাখবেন। এটা তো আমার জাস্ট ট্রায়াল, ফাইনাল আবি বাকি হ্যায়। আসামে আমি ট্রায়াল দিতে এসছি, ফাইনাল খেলতে আসবো, আবার দেখা হবে। কি লোকসভায় খেলা হবে? শ্যামবাবুকে ভোট দেওয়া হবে? জোড়া ফুলের প্রার্থী হবে?
আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে করিমগঞ্জ কেন্দ্রের ভোটারদের প্রতি তাদের আহ্বান পৌঁছে দিতে শিলচর রোড স্থিত রাজ হোটেলে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিডিএফ। কিন্তু করিমগঞ্জের একাংশ সাংবাদিক এই সম্মেলনকে ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। এটি পুরোটাই পরিকল্পিত এবং বিজেপি দলের মদতপুষ্ট বলে মন্তব্য করেন বিডিএফ কর্মকর্তারা। এদিন বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, কোনো বিশেষ দলের নয়, একজন বিজ্ঞ উচ্চশিক্ষিত ও যোগ্য প্রার্থী হিসেবে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বরাক উপত্যকার স্বার্থে তারা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ভোট দেবার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। এরপরই কতিপয় সাংবাদিকদের পক্ষ থেকে প্রথমেই তাদের প্রশ্ন করা হয় তাদের মধ্যে কে এখানে করিমগঞ্জে রয়েছেন। এর প্রত্যুত্তরে বলা হয়, করিমগঞ্জ দুজন যারা এখানে ছিলেন তারা সাংবাদিকদের আপ্যায়নের জন্য মিষ্টি আনতে গেছেন, চলে আসবেন। সাংবাদিকদের পক্ষ থেকে তাদের তখন প্রশ্ন করা হয় যে শিলচর থেকে তারা কেন করিমগঞ্জে এসে এসব বক্তব্য রাখছেন। এরপর বলা হয় যে বিজেপি আমলে করিমগঞ্জ তথা বরাকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি শুনিয়ে বলা হয় এগুলো কেন বলা হচ্ছে না। এ নিয়ে বারবার কৈফিয়ত চাওয়া হলে বিডিএফ আহ্বায়ক সেই ব্যক্তিকে বলেন যে তার প্রশ্ন মোটেই সাংবাদিক সুলভ নয়, মনে হচ্ছে তিনি কোনো বিশেষ দলের প্রতিনিধি হিসেবে কথা বলছেন। এরপরই উপস্থিত সমস্ত সাংবাদিক একযোগে উন্মত্ত আচরণ শুরু করেন। অশ্লীল ভাষায় গালাগালি এমনকি শারীরিক নিগ্রহের চেষ্টাও করা হয়। যাবার সময় এদিনের সম্মেলন ভণ্ডুল করতে সফল হয়েছেন বলে তাদের হর্ষধ্বনি করতেও দেখা যায়। জয়দীপ এদিন বলেন, এটা নিশ্চিত যে সম্পূর্ণ ঘটনাই পূর্ব পরিকল্পিত এবং করিমগঞ্জ জেলা বিজেপির নির্দেশেই এই ঘটনা ঘটানো হয়েছে। তারা এর আগে দিল্লি প্রেস ক্লাব, কলকাতা প্রেস ক্লাব সহ বরাকের তিন জেলায় বহু সাংবাদিক সম্মেলন করেছেন, কখনো তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। তিনি বলেন, বরাক উপত্যকার সাংবাদিকদের কাছ থেকে তারা সবসময় ভদ্র ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পেয়েছেন। করিমগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর, এই শহরে জনগণের সচেতনতা ও সংস্কৃতি উচ্চত মানের। জয়দীপ বলেন, এটা স্পষ্ট যে বিজেপি ইতিমধ্যে বুঝে গেছে যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয় নিশ্চিত, তাই মরিয়া হয় তারা এসব পুনাট্য মদত দিচ্ছে। এই ঘটনা এটাও প্রমাণ করল যে বরাকের রাজনীতিতে বিডিএফ এখনো কতটা প্রাসঙ্গিক। জনৈক সাংবাদিক আমাদেরকে বলেন যে আপনারা তো বিজেপি আমলে যেসব উন্নয়ন হয়েছে, আমরা 24 ঘন্টা এখানে নাকি ওরা বিদ্যুৎ পাচ্ছেন, ওদের রাস্তাঘাটের উন্নতি হয়েছে, এখানে রেল লাইন হয়েছে, এইসব কথা বলছেন না কেন? তিন চারবার যখন এইসব কথা বলছেন না কেন বলা হলো, তখন আমাদের তরফ থেকে প্রশ্ন করা হয় যে আপনি এখানে কি সাংবাদিক হিসাবে কথা বলছেন না কোনো বিশেষ দলের হয়ে পক্ষে কথা বলছেন। সেই কথাটি শুনি উনি প্রচণ্ড রাগান্বিত হন এবং আমাদের কংগ্রেসের এজেন্ট দালাল ইত্যাদি বলতে শুরু করেন, এবং তারপর অবস্থাটা যে পর্যায়ে দাঁড়ায়, তাদের উন্মত্ততাটা যে পর্যায়ে দাঁড়ায়, সেখানে হয়তো আমাদেরকে শারীরিকভাবে নিগ্রহী করা হতো। যাই হোক, কোনো ক্রমে সেটা হয়নি। যখন সাংবাদিক সম্মেলন ছেড়ে এইসব সাংবাদিকরা বেরিয়ে যাচ্ছেন, তখন বলেন যে আমরা সাকসেসফুল, আমরা আজকে সাংবাদিক সম্মেলনকে ভণ্ডুল করে দিয়েছি। ঘটনাটা হচ্ছে গিয়ে যে আমরা এর আগে প্রচুর সাংবাদিক সম্মেলন করেছি, আমরা দিল্লি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছি, আমরা কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছি, বরাক উপত্যকায় আমরা প্রচুর সাংবাদিক সম্মেলন করেছি, হায়দ্রাবাদে করেছি, আমরা কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি। বাসন্তী পূজার মহানবমী উপলক্ষে উধারবন্দের বিভিন্ন মন্দিরে বুধবার ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। বিশাল আকারে পূজার আয়োজন করে মিলন তীর্থ ক্লাব কমিটির কর্মকর্তারা জানান, উধারবন্দের রূপসী বাড়িতে তাদের পূর্বসূরীরা বাসন্তী পূজা করেছিলেন, এবার নতুন করে প্রথমবারের মতো বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। তারা সপ্তমী অষ্টমী ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করেছেন। এদিন মহানবমীতে মায়ের জন্য নয় রকমের তরকারি দিয়ে ভোগ লাগানোর পাশাপাশি সহস্রাধিক ভক্তদের জন্য ছিল নয় রকমের তরকারি দিয়ে অন্নপ্রসাদের ব্যবস্থা। দুপুর 12টা থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আগামী বছর মিলন তীর্থ ক্লাব রূপসী বাড়িতে বাসন্তী পূজার আয়োজন করবে, তাদের সবার সহযোগিতা কামনা করেছেন কর্মকর্তারা। অন্যদিকে উধারবন্দের ঐতিহ্যবাহী কাচাকান্তি মাতার মন্দিরেও ভক্তদের মধ্যে মিশ্রিত প্রসাদ বিতরণ করা হয়। আত্মহত্যা নাকি হত্যা, এ নিয়ে সংশয় প্রকাশ করছেন গ্রামবাসী তথা আত্মীয় স্বজনরা। যুক্তিতর্ক তুলে ধরে নিশ্চিত করে বলছেন, এটা আত্মহত্যা নয়, হত্যা। কারণ কিভাবে মাটিতে হাঁটুগাড়া অবস্থায় ছোট একটি গাছের সঙ্গে ঝুলতে পারে একটি নাবালিকা? গত 14 এপ্রিল ভোর 5টায় ঘুম থেকে উঠে নাবালিকার ছোট ভাই দেখতে পায় হাঁটুগাড়া অবস্থায় তার বোন একটা ছোট্ট গাছে ঝুলে রয়েছে। ঘটনাটি ঘটেছিল শ্রীকোনার লালমাটি এলাকার একটি টিলার উপর, আর ঠিক নিচে ছিল মেয়েটির বাড়ি। নিকটাত্মীয়ের বয়ান অনুযায়ী, শ্রীকুনারী বাসিন্দা রাহুল বৈষ্ণব নামের একটি ছেলের সঙ্গে প্রায় 1 বছরের প্রেম ঘটিত সম্পর্ক ছিল প্রিয়া চক্রবর্তী নামে মেয়েটির। সম্পর্ক চলাকালীন ছেলেটি প্রায় উৎপাত করত বাড়িতে এসে, এমনকি কয়েকবার হুমকিও দিয়েছে মেয়েটির বাবাকে। প্রিয়া গত মাসের 27 তারিখ রাহুল বৈষ্ণবের সঙ্গে রাত প্রায় 8:30 নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও প্রিয়ার কোনো হদিশ না পেয়ে পুলিশকে জানানো হয়।
পুলিশ অনেক চেষ্টা করে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর বেশ কিছুদিন ভালোই চলছিল, হঠাৎ করে 13 এপ্রিল রাহুল বৈষ্ণব প্রিয়াকে ফুসলিয়ে নিয়ে যায়। প্রিয়ার বাবা কাজ থেকে ঘরে ফিরে এসে জানতে পারেন মেয়েকে সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে না। পরের দিন ভোর 5টায় ওনার ছোট ছেলে বাড়ির পিছনের একটি ছোট গাছে হাঁটুগাড়া ও মৃত অবস্থায় দেখা যায়। রাতে টিলাসহ বাড়ির আশেপাশে খোঁজ করলেও প্রিয়ার খোঁজ পাননি পরিবারের লোকেরা। অথচ পরের দিন হঠাৎ করে কিভাবে একটি ছোট গাছে মেয়ের মৃতদেহ আসলো, এই প্রশ্নে সন্দেহ হয় সবার। তাই তারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। কিন্তু যেভাবে ঝুলানো গাছের মাঝে অবস্থায় পাইছি আমরা, এটা কোনো মানে সুসাইডের কোনো ইয়েই দেখা যায় না। এটা মানে দেখা যায় যে এটা মার্ডার করিয়া ঝুলাইয়া থওয়া হয়েছে। একটা মানুষ যদি মরে তে সে চাটাইব নিশ্চয়ই, লাশ পড়ানো অব্দি যাইবার আগে হ্যাঁ যাচাই করবো যে আমি কীরকম বাঁচতাম। কিন্তু তাইর কোনো স্পট নাই, তাই পায়ে যে জুতাটি আসিল জুতাটি পর্যন্ত পায়ে লাগানি, তাইর জুতা পড়ছে না। নিচে যে পাতা আছে পাতাটা পর্যন্ত গাছের লড়ছে না। ছোটো মোটো একটা গাছ, এই বাড়ি ওজনটা টেলতেই পারতো না। যেভাবে তাই ঝুলাইয়া থইছে মানে আলগো ঝুলি রয়েছে, এটা কোনোভাবেই বোঝা যায় না যে এটা মার্ডার সুসাইড করছে, এটা মার্ডার করছে, যে কোনো মানুষে মার্ডার করছে, মার্ডার করে। এইটাই আমি প্রশাসনের কাছে, আমরা প্রথম যখন নিখোঁজ হয়েছে তার লগে পাইছি, আর এখন দ্বিতীয়বার নিখোঁজ হয়েছে আমরা পুরা লাশ পাইছি মেয়ের। আমি শাস্তি চাই যে কোনোভাবে শাস্তি। আমরা সন্দেহ এই রাহুল বৈষ্ণবের উপরে, রাহুল বৈষ্ণবের মা সীতা বৈষ্ণব, বাসা এখানে সিকুনা টিভি টাওয়ার, রাহুল বৈষ্ণবের উপরে রাহুল বৈষ্ণবের মা ওই লোকের সীতা বৈষ্ণব, আর রাহুল বৈষ্ণবের মামা ওই লোকের মিটন বৈষ্ণব, আমার তারার উপরে পুরো লিটন লিটন বৈষ্ণব, মিন্টু বৈষ্ণব, মিন্টু বৈষ্ণব। আর বাবার বাবার নাম ওই লোকের স্বপন বৈষ্ণব, ছেলের বাবার নাম স্বপন বৈষ্ণব, আর একটা মেয়ে আছিল তার সঙ্গে তাইর বান্ধবী জয়শ্রী বৈষ্ণব। তো তারা তাই লগে মিলানো আসিল সব, মানে আমি সব কিছু আইনের কাছে দিতে পারবো, যে যে প্রুফ আমার কাছে আছে সব কিছু। তুমি এফআইআর দিছি, আগেও দিছি, এখনো দিছি এফআইআর, রেজিস্টার্ড হইছে এফআইআর তো? হ্যাঁ, স্যারে আমরা কইছে, আইটিআই থানার স্যারে কইছে যে এফআইআর রেজিস্টার হইছে, আগেরটাও রেজিস্টার হইছে, এখনোরটাও রেজিস্টার হইছে, না এখনো পর্যন্ত আসামি ধরা হইছে না। নির্বাচনে শত ব্যস্ততার মাঝে বাসন্তী পূজায় আগত অতিথিদের আপ্যায়নে ত্রুটি নেই শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের। 2019 সাল থেকে বাড়িতে সাত্বিকতা বজায় রেখে শারদীয় উৎসব, দুর্গাপূজা এবং বসন্তে বাসন্তী পূজার আয়োজন হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তের আমন্ত্রিত অতিথি সহ এলাকার স্থানীয় বাসিন্দারা এই পূজা চুটিয়ে আনন্দ উপভোগ করেন। যদিও নির্বাচন চলছে, পরিমল প্রচারে ব্যস্ত, তার মধ্যেও বাড়ির এই পূজায় তিনি উপস্থিত থেকে সব ধরনের আয়োজন সহ অতিথি আপ্যায়নে রয়েছেন। যে বাসন্তী পূজা হয়, আর এই পুজোটা আমরা সবাই মিলেই করি, আমাদের গ্রামের সবাই সহযোগিতা করে। শুধু ঠিকানা আমার বাড়ি, কারণ আমরা সমাজ ব্যবস্থায় আছি, আর সমাজের প্রত্যেকের হয়ে প্রত্যেকেই আমরা সমাজের মঙ্গল কামনা করি। যারা আসেন দয়া করে, খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে, কারণ আমার এখানে যে পুজো হয় আমাদের নিমন্ত্রণের কোনো ধরনের ব্যবস্থা নেই, সবাই নিজে গুণে যারা আসেন তাদেরকে নিয়ে পূজা সুন্দরভাবে হয়। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ আসে। আজকে মহানবমী, আর এই নবমী দিনে আমরা সবাই জানি রাম মায়ের পুজো করেছিলেন, নবরাত্রি আমরা পালন করি, আগামীকাল দশমী। তো খুব স্বাভাবিকভাবে এই 3 দিনের আনন্দ উচ্ছ্বাস উল্লাসের সঙ্গে আজ আগামীকাল যে দশমী হবে, মায়ের বিসর্জন হয়। আমার এখানে মা স্থাপিত আছেন, যার জন্য আমরা প্রতিমা বিসর্জন করি আর আমরা মায়ের ঘর বিসর্জন করি। মার কাছে এটাই আমরা প্রার্থনা করি, সবাই ভালো যাতে থাকে, সমাজবদ্ধ জীব আমরা, সমাজের প্রত্যেকের সুখেই আমাদের সুখ। আমি আজকের দিনে এই মহানবমীর দিনে আমি আপনাদের মাধ্যমে বরাক উপত্যকার সব শ্রেণীর মানুষ যাতে সুখে শান্তিতে জীবনযাপন আমরা। দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে আলগাপুর উন্নয়ন খণ্ডের কর্মচারীদের হাতে প্রহারের বলি হয়েছিলেন এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা সভাপতি দেলোয়ার হোসেন লস্কর। গত 1 মাস আগে আলগাপুরের খণ্ড উন্নয়ন আধিকারিক বিবাস পড়ার কাছে দুর্নীতির অভিযোগ করতে গেলে ছাত্রনেতা দেলোয়ার হোসেনকে বিডিও সহ অফিসের কর্মচারীরা আচমকা আটক করে মিথ্যা মামলা দিয়ে পুলিশে সমঝিয়ে দেন। পরবর্তীতে হাইলাকান্দি আদালত থেকে জামিন পান তিনি। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আলগাপুর উন্নয়ন ব্লকের বিডিও সহ ঘটনায় জড়িত মোট 5 জনকে অভিযুক্ত করে হাইলাকান্দি সিজিএম আদালতে একটি মামলা দায়ের করেন ছাত্রনেতা দেলোয়ার হোসেন লস্কর। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভিডিও মুহূর্তের রুমে আমাদের উপর হামলা চালায়, যে বা যাহারা আমরা যে সময় ভিডিওর সঙ্গে কথাবার্তা আরম্ভ করেছি, তখন দেখা গেছে ভিডিও মুহূর্তের রুমে বিনা অনুমতিয়ে প্রায় 30 থেকে 40 জন মানুষ
ব্লক এবং জিপি লেভেল কর্মচারী বিডিওর রুমে ঢুকে, কিন্তু এই বিডিওর রুমে ঢুকে কিছু সময় আমার বিডিও মহোদয়ের সঙ্গে আমার কথা কাটাকাটির মধ্যে ওরা আমাদের উপর হামলা আরম্ভ করে। এটা সংবাদ মাধ্যমে আজকে আমি মানে একটা ভিডিও ফুটেজ, ভিতরের যা কিছু হয়েছে আমাদের সঙ্গে একটা ভিডিও ফুটেজ আমি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে দিয়ে দিছি। আমি এই যে আমাদের উপর এক প্রাণঘাতী হামলা হয়েছে বা ভিডিওর রুমে আমাদেরকে প্রহার করে, ভিডিওর রুম থেকে বাহির করে অন্য একটা রুমে প্রায় আধা ঘন্টা সময় আমাদেরকে মানে আটক করে রাখা হয়েছে, এটার পরিপ্রেক্ষিতে আমাদের মুহূর্তে আমাদেরকে আটক করে রেখে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে দেখা গেছে আমি আমাদেরকে এই সময় প্রায় 2-3 ঘন্টা নজরবন্দি রেখে আমাদেরকে লকআপে ভরিয়ে দেয়। কিন্তু তারপরে এখান থেকে পরের দিন আমাদেরকে হাইলাকান্দি আদালতে দেওয়া করে বা জেলে পাঠিয়ে দেয় একদম চক্রান্তমূলকভাবে। এর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার ন্যায় প্রদানের পরিপ্রেক্ষিতে আমরা হাইলাকান্দি সিজিএম আদালত বিডিও সহ বিডিও বিভাস বরা সহ 5 জনের উপর বিডিও বিভাস বরা, শরীফউদ্দিন শরীফ আহমেদ লস্কর, জিয়ারস পাশবাড়ি, সাব্বির সাহা, সাইদুল আলম সাহা, হিফজুর রহমান সাহা, এই 5 জন ব্যক্তিয়ে আমাদের উপর প্রহার চালায় এবং এই 5 জন ব্যক্তিয়ে আমাদেরকে চক্রান্তমূলকভাবে একদম প্রতিবছরের ন্যায় এবছরেও শিলচর শঙ্কর মঠ ও মিশনে বুধবার রামনবমী সনাতন ধর্মীয় নানান কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এই রামনবমী উপলক্ষে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতিতে সনাতন ধর্মমতে পূজার্চনা সহ গীতাপাঠ সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমত বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, সনাতন ধর্মের বহু দেবদেবীর আরাধন করা হয়, যাদের প্রত্যেকেরই নিজস্ব বিশেষ স্থান রয়েছে। মর্যাদা পুরুষোত্তম নামে প্রসিদ্ধ ভগবান রামের আরাধনার জন্য সেরা দিন হল রামনবমী, এমনটাই বিশ্বাস করা হয়। আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রামনবমীতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। সনাতন ধর্মে ভগবান রামের নাম সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের কারণ হিসেবে বিবেচিত হয়। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামের জন্মদিন পালন করা হয়। হিন্দু ধর্মে এই উৎসবটি নবরাত্রির নবম দিন রামনবমী হিসেবে পালিত হয়। সেদিন অন্যান্যদের সহযোগিতায় ছিলেন শ্রীমত রামেশ্বর ব্রহ্মচারী মহারাজ, দিলীপ দেব, সুদীপ্তা সেন, পিয়ালি পাল, অভিরূপা ভট্টাচার্য, সুমন মিত্র, অমর বণিক, বিপ্লব কুমার দেব, নিউটন মিত্র, ছোটন দে, রূপন মিত্র, সুজিত মিত্র সহ আরও অন্যান্যরা। আমরা জানি যুগে যুগে ভগবান এই ধরধামে নেমে আসেন, ঠিক পরমাত্মা রাম রূপে এই ধরধামে এসেছেন দেশের কল্যাণের জন্য। তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মগ্রহণ করে আমরা ওনার জীবন আদর্শে আমরা পেয়েছি যে কীভাবে সংসার কার্য পরিচালনা করতে হয়, সেই দেশপ্রেম ভক্তি এবং নিষ্ঠা সেই রামের জীবনে আমরা দেখেছি। তিনি কীভাবে এই জগৎ সংসার পরিচালনা করার জন্য যে বিস্তারিত বিভূতি তিনি দেখিয়েছেন, তিনি বিভিন্ন পশুগণকে বধ করেছেন এবং এই দরদামকে রক্ষা করেছেন। তিনি যুগে যুগে আসেন ভক্তদের কল্যাণে, সেই রামের জীবন আদর্শ আমরা দেখতে পাই যে তিনি যুগে যুগে কল্যাণে ভক্তদের কল্যাণার্থে দেশের কল্যাণে তিনি অবতীর্ণ হয়েছেন। আমরা আমাদের জীবনে রামের এই আদর্শকে যদি সম্বল করতে পারি, আমাদের যে রামের যে চরিত্র রামচরিত্র মানস যে রামের কাহিনী সেখানে বিস্তারিত আছে, আমাদের সকলের কর্তব্য রামচরিত্র মানস। কাছাড় জেলার শালচাপড়া জীবিতে গত বছরে নিয়ে এইবারও সার্বজনীন বাসন্তী পূজা সহ রামনবমী ও নবকুমারীর পূজা অনুষ্ঠিত হল। এই দুর্গাপূজা কমিটির লোকজন সহ সাধারণ জনগণ জানান, এই বাসন্তী পূজাটি মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম আবির্ভূতিতে প্রারম্ভ হয়েছিল, তাই এই দুর্গাপূজাটি মঙ্গলময় মানসিক পূজা। এবার রামনবমী উপলক্ষে শালচাপড়া সহ বিশ্বের সব জায়গায় শান্তি ও সুখ সমৃদ্ধির জন্য এই পূজার আয়োজন করা হয়েছে শালচাপড়া জিপিতে, এবং এই পূজা প্রতিবছর করা হবে বলে জানান কমিটির লোকজন। এবং আরও জানান, এই দুর্গা উৎসব
ফান্ডিংয়ের জন্য কোনো জনপ্রতিনিধি তথা মন্ত্রী মিনিস্টাররা সহযোগিতা ছাড়াই জিপি জনগণের চাঁদায় আয়োজন করা হয়। তবে আগামী দিনে এদের কাছে সাহায্যের আহ্বান রাখছেন কমিটির সদস্য সহ স্থানীয় জনগণ। এই পূজা আয়োজন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অমূল্য চন্দ্র দাস, সম্পাদক অজিত দাস, সহসম্পাদক দেবাশিস পাল, বংশীবদন সিনহা, কোষাধ্যক্ষ কৃষ্ণমোহন দাস, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল, স্বপন কুমার দাস, শ্যামল কুমার দাস সহ আরও অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আসামে ট্রায়াল দিতে এসেছি, শিলচরের নির্বাচনী মঞ্চে হুঙ্কার মমতার। করিমগঞ্জের সাংবাদিক সম্মেলনে উন্মত্ত আচরণ, পরিকল্পিত বলল বিডিএ। বাসন্তী পূজার মহানবমী সম্পন্ন, উধারবন্দের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।